পারছি, দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ সেন্ড করছি, এখন কিন্তু সেই মেসেজটি যদি আমার ভুল লেখা হয় তো দেখেন আমি আরও একটা মেসেজ সাথে যুক্ত করে এটা এডিট করে তারপর আবার আমি সেন্ড করতে পারবো। তো দেখেন এটা কিন্তু হাই লেখাটা চলে আসে সাথে, তো নতুন করে কিন্তু এটা আবার সেন্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে এই নতুন আপডেটটি এসেছে, তো এই আপডেটটা আপনি কীভাবে পাবেন এবং কীভাবে এই এডিটটা করবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দিন একে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই সেটিংসটি পাওয়ার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। তো হোয়াটসঅ্যাপটা যদি আপনার আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেটটি করে নেবেন, আপডেট না করলে কিন্তু আপনারা এই অপশনটি পাবেন না। তো দেখেন আমি এখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করতেছি। তো ভিউয়ার্স, আমি আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন করলাম, দেখতে পাচ্ছেন। ওপেন করার পরে দেখেন এখানে আমি একটা মেসেজ দেব, হাই ফ্রেন্ড, কেমন ফ্রেন্ডস, কেমন আসো। তো এটা লেখার পরে যদি আমার একটা ভুল করে যে কোনো একটা সংখ্যা চলে যায়, তো এখানে সংখ্যা যাওয়ার পর আমি সেন্ড করে দিচ্ছি ভুল করে। এখন এই মেসেজটি দেখেন তার কাছে চলে আসছে। তো এখন আমি কি চাচ্ছি যে এই লাস্টের এই ভুল লেখাটুকু এটা এডিট করে কেটে দিব। তো সেই জন্য সরাসরি আমি এই দেখাচ্ছি মেসেজটি প্রথমে মার্ক করব। তো মার্ক করার পরে এখন দেখেন এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। তো এই থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে এডিটের একটা অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এখানে এডিটের উপর ক্লিক করলে তারপর দেখেন এটা আমি কেটে সঠিকভাবে আবার এভাবে সেন্ড করতে পারতেছি। তো দেখেন এটা কিন্তু সঠিকভাবে সেন্ড হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা সেন্ড করতে পারেন। তো সেন্ড করার পরে যার কাছে সেন্ড করবেন, তো এখানে কিন্তু আপনার এডিট লেখা থাকবে, আপনি যে এডিট করে আবার সেন্ড করছেন সেটা সে দেখতে পারবে। তো সেটা সে দেখতে পারবে নাকি সেই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করি। তো সেই অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখি আসলে যে সেটা দেখা যায় নাকি না। তো দেখেন এই যে এখানে আমি মেসেজটা দিয়েছি, তারপর আবার এডিট করছি, যার কারণে কিন্তু এই এডিটটা লেখা আছে। কিন্তু এডিটটা লেখা থাকলেও কিন্তু মেসেজটা দেখেন সংশোধনভাবে চলে গিয়েছে, আগে কি ভুল মেসেজ দিছিলাম সেটা কিন্তু সে দেখতে পারতেছে না। তো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটটি খুবই ভালো লেগেছে আমার। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটি লাইক দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।